বাংলাদেশের যারা দর্শক আছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রেম প্রীতির বন্ধনের পক্ষ থেকে। একটা বড় হলে একটা বড় ছবি চলছে, আমাদের সোমান লেবু ভাই এই ছবির প্রযোজক এবং পরিচালক। উনি অনেক টাকা এই যুগে অনেক টাকা খরচ করেছেন, প্রায় 2 কোটি টাকার মতো খরচ করেছেন এই ছবিতে। বাংলাদেশের সম্পূর্ণ সুপারস্টারগুলো এই ছবিতে আছে। আমি বলবো আজকে এই মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের দর্শকদের আমি অনুরোধ জানব যে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীকে টিকিয়ে রাখার জন্য প্রেম প্রীতির বন্ধন এত এত বড় একটা বাহ্যিক বাজেটের ছবি, এটা এইটা আপনারা দেখবেন, দেখে মন্তব্য করবেন। আমার মনে হয় এটা সামাজিক প্রেক্ষাপটের ছবি, সোমান লেবু সাহেব বানিয়েছেন এই ছবি দেখে আপনারা মনে করবেন আমাদের সেই হারানো সময়ের একটা ছবি। গান ফাইট সব মিলে একটা সুন্দর ছবি। আমি আজকে যারা এই মিডিয়ায় যারা আমার সাক্ষাৎকার নিচ্ছেন তাদের মাধ্যমে আমি বাংলাদেশের দর্শকদের অনুরোধ করব, আপনারা এই ছবিটি দেখতে আসুন, দেখুন এবং বিচার করুন। আপনারা যদি সিনেমা না দেখেন, বাংলা সিনেমা, বাংলা সিনেমা তো শুয়ে পড়েছে, তাহলে মরে যাবে, তারপর কবর দিতে হবে। তাই আবারও আমি পুনরায় ব্যক্ত করছি যে এই মিডিয়ার মাধ্যমে, মিডিয়ায় যারা আছেন তাদের মাধ্যমে, যে আপনারা এই ছবিটি দেখুন। এবং আমি এইখানে যারা মিডিয়ার যারা আছেন সবাইকে অজস্র ধন্যবাদ এই জন্য, বাংলাদেশের সিনেমার ক্রান্তি লগ্নে আপনারা যে সোমান লেবু সাহেবের এই ছবিটার প্রচারের জন্য এসেছেন এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমার তরফ থেকে সকল দর্শকদের ধন্যবাদ, আমার শ্রোতাদের ধন্যবাদ, যারা এই মুহূর্তে হয়তো লাইভেও আছে, কোনোটা লাইভ দেখছেন তাদেরকেও ধন্যবাদ। এই বলে আমার আসলে এটা প্রেম প্রীতির বন্ধন, এটা প্রেমের একটা মেসেজ আছে এখানে। সোমান লেবু সাহেব যেন আমরা আগে যুগে অপুষ্পন দেখছি, তারপর ময়নামতি দেখছি, এইরকম একটা প্রেক্ষাপটের গল্প, হাসি কান্না ফাইট সব মিলে এই ছবিটা আপনার সোমান লেবু সাহেব তৈরি করেছেন। তো আপনারা তো বাংলাদেশের সিনেমার অবস্থা জানেন, তো এখানে আছে আমাদের অপু আছে, জয় আছে, জয় চৌধুরী একজন নবীন চিত্রনায়ক এবং উদীয়মান। আপনারা দর্শক যারা আছেন আপনাদের মাধ্যমে দর্শকরা যদি ছবিটা দেখেন তাহলে তাদের একটা ভবিষ্যৎ হবে। আসলে মূল ব্যাপার হইল কি, আপনার ছবি না দেখে বলা যায়, আর আমাদের চলচ্চিত্র ধ্বংসের অন্যতম কারণ হলো হিংসা। আপনারা জানেন এখানে দলাদলি আছে, গ্রুপিং আছে, এক এক গ্রুপ এক এক গ্রুপের কথা বলে। যেমন আমাদের অনন্ত জলিলের ছবিটাও ঈদের সময় রিলিজ পেয়েছে, কেউ অনন্ত জলিলের ছবি ভালো বলেছে, কেউ আবার সাকিব খানের ছবি ভালো বলেছে। এখানে গ্রুপিং এই আমাদের দলাদলিটি আমাদের চলচ্চিত্র শিল্পীটাকে ধ্বংস করে দিয়েছে। ব্যবসা সফল তো সব ছবি হয় না, কিন্তু ব্যবসা সফল না হলে অনেকগুলো ছবি দর্শকদের মনে দাগ কেটে যায়। আমার মনে হয় ব্যবসা সফল না হওয়ার কারণও পিছনে অনেক কিছু থাকে। আজকে দেখেন বৃষ্টি, ওনার লাকটাই খারাপ সোমান লেবু সাহেবের। আজকে উনি ছবি রিলিজ দিলেন, আজকে বৃষ্টি বাদল একটা ঝড় বন্যার মতো পরিবেশ, ঈদের সময় উনি ছবিটা রিলিজ করতে পেরেছেন, সেখানে সাকিব খান অনন্ত জলিলের ছবির ভিড়ে উনি ছবি রিলিজ করতে পারে নাই। আমার মনে হয় এই মুহূর্তে আমরা আশা করি মোটামুটি দর্শক হলেও এটা আমরা পার করে দেবো, এবং ছবিটির ঘটনা বলো যদি লোকজন কিছু লোক দেখে দেখলে আবার দর্শক বাড়বে আমার মনে হয়, আশা করি।